প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্যের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করছি। বর্তমানে আমরা আলোচনা করছি সুলতানি আমলের শাসনামল নিয়ে। আজকের দিনে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বাংলাদেশে, এই সবুজ শ্যামল বাংলাদেশে এক সময় সুদূর আফ্রিকা থেকে আগত হাবশিরা শাসন করেছিল। আমরা তাদের সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনা করব বাংলাদেশে আফ্রিকার কালো মানুষদের শাসন নিয়ে। তো শুধু দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ইতিহাস ঐতিহ্য ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলি আপনারা নিজেরা দেখুন এবং যারা ইতিহাস পছন্দ করেন তাদেরকে আপনার এটি শেয়ার করে দিন। আপনার মূল্যবান কোনো পরামর্শ থাকলে সেটিও আমাদেরকে দিন। আজকের বিষয় বাংলাদেশে হাবশি শাসন। এই যে আমাদের বাংলাদেশটি এক সময় সুদূর আফ্রিকা থেকে আগত হাবশি কৃষ্ণাঙ্গরা শাসন করেছিল, যে সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই হাবশি কারা? হাবশি বলা হয় আবিসিনিয়ার লোকজনদেরকে। আবিসিনিয়া কোনটি? বর্তমানে আফ্রিকার পূর্ব উপকূলে এডেন সাগরের উপকূলে দুটি দেশ, একটি ইরিত্রিয়া, একটি ইথিওপিয়া। এই ইরিত্রিয়া ও ইথিওপিয়া অঞ্চলটি এক সময় আবিসিনিয়া নামে পরিচিত ছিল। এখানে এক বাদশার কথা আমরা জানি, বাদশাহ নাজ্জাশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে গিয়ে চরম বাধার সম্মুখীন হন, তার এবং তার সহকর্মীদের, তার সাহাবিদের জীবন যখন অতিষ্ঠ হয়ে যায়, জীবন বাঁচানোর জন্য একদল সাহাবিকে তিনি আবিসিনিয়ায় হিজরত করতে পাঠিয়েছিলেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং নিরাপত্তা দিয়েছিলেন। যদিও মক্কার কুরাইশরা এই সমস্ত সাহাবিকে ধরে নিয়ে আসার জন্য নাজ্জাশির দরবারে গিয়েছিল, তদবির করেছিল, কিন্তু নাজ্জাশি সাহাবিদেরকে তো ফেরত দেননি, বরং এই ঘোষণা দিয়েছিলেন যে এই সমস্ত মুসলমানদেরকে যারা ব্যঙ্গ করবে, যারা কটূক্তি করবে, তারও জরিমানা করা হবে। তারা খুব নিরাপদে সেখানে ছিলেন। পরবর্তীতে মদিনায় যখন নিরাপদ আবাসস্থল তৈরি হয়, তখন এই সমস্ত সাহাবি আবিসিনিয়া থেকে ফিরে এসেছিলেন। মুসলমানরা আবিসিনিয়ার শাসক নাজ্জাশিকে যথেষ্ট সম্মান করতেন। নাজ্জাশি যখন মারা যান, তখন মদিনায় তার গায়েবানা জানাজাও নাকি অনুষ্ঠিত হয়েছিল। সেই নাজ্জাশির দেশ আবিসিনিয়া। আরেকজন মানুষের কথা বলি, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা আবিসিনিয়ার মানুষ। এই মহিলা ভাগ্যক্রমে দাস হিসেবে আরবে এসেছিলেন, যদিও এই মহিলা ছিলেন একজন রাজকুমারী, তিনি একজন রাজার কন্যা ছিলেন বা রাজ পরিবারের মেয়ে ছিলেন, কিন্তু একটি যুদ্ধে বন্দী হয়ে গিয়েছিলেন এবং যুদ্ধবন্দী হিসাবে তিনি দাসবাজারে বিক্রি হয়ে গিয়েছিলেন। মক্কার এক ভদ্রলোক তাকে কিনে নিয়েছিলেন এবং তার পেটে হযরত বেলাল জন্মগ্রহণ করেছিলেন। দাসীর ছেলে, দাস হিসেবেই হযরত বেলাল ছিলেন। সেই আবিসিনিয়া, সেখানকার মানুষদেরকে হাবশি বলা হয় এবং মুসলমানদের সাম্রাজ্য দিকে দিকে বিস্তারের ক্ষেত্রে আবিসিনিয়ার মানুষের অবদান রয়েছে। ভারতবর্ষেও ইসলামী সাম্রাজ্যের বিস্তারের ক্ষেত্রে আবিসিনিয়ার মানুষ হাবশিদের অবদান রয়েছে। তারা সৈনিক হিসেবে, দাস হিসেবে, শিক্ষক হিসেবে এবং বিভিন্ন পেশাজীবী হিসেবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, মুসলিম রাজ্যগুলিতে তারা কাজ করেছিলেন। মুসলিম সুলতানগণ নিজেদের প্রয়োজনে হাবশিদেরকে নানা কাজে ব্যবহার করেছেন, সেনাবাহিনীর সদস্য হিসাবে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায় দায়িত্ব তারা পালন করেছেন। পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ছিলেন। এখনও তাদের বংশধররা ভারত এবং পাকিস্তানের নানান অংশে তারা বসবাস করে। তাদেরকে সিদ্দি আফ্রিকান সিদ্দি হিসাবে তারা পরিচিত, আফ্রিকান সিদ্দি উপজাতি হিসাবে তারা পরিচিত। ওই সময়ে ভারত মহাসাগরের কর্তৃত্ব ছিল পর্তুগিজদের ওপরে। তারা
দস্যুবৃত্ত করত। সাগরের উপকূলবর্তী রাজ্যগুলিতে তারা হামলা চালিয়ে তারা পুরুষদেরকে ছেলে মানুষদেরকে ধরে নিয়ে আসত এবং দাস বাজারে বিক্রি করে দিত। এভাবেই আবিসিনিয়ার হতভাগ্য মানুষরা দাস হিসাবে এ অঞ্চলে চলে এসেছে। আবার অনেকেই শিক্ষক হিসাবে, অনেকেই বিভিন্ন পেশাজীবী হিসাবে, অনেকেই সৈনিক হিসাবেও এ অঞ্চলে চলে এসেছে। তারা ভারতবর্ষের বিভিন্ন সুলতানদের অধীনে কাজ নিতেন, কাজ করতেন। বাংলার সুলতান রুকনউদ্দিন বারবাক শাহ এই সমস্ত আবিসিনীয়দেরকে নিয়ে একটি বিশেষ বাহিনী গঠন করেছিলেন। আপনারা এর আগে শুনেছিলেন যে রাজা গণেশ একসময় ইলিয়াস শাহী সুলতানদের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়েছিলেন, সুলতানাত কেড়ে নিয়েছিলেন। পরবর্তীতে ইলিয়াস শাহী বংশরা যখন আবারও ক্ষমতায় বসেন, তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা করতে চেয়েছিলেন। সেটি হলো স্থানীয় পাইকদের ওপর নির্ভর না করে দূর থেকে নিয়ে আসা এই সমস্ত আবিসিনীয় দাসদেরকে দিয়ে যে তারা একটা সেনাবাহিনী গঠন করলেন। এবং রুকনউদ্দিন বারবাক শাহ প্রায় 8,000-এর অধিক হাফসিদেরকে তিনি নিয়ে এসেছিলেন এবং তিনি তাদেরকে দিয়ে একটি এলিট সেনাবাহিনী তৈরি করেছিলেন যারা বাংলার মুসলিম সুলতানদের নিরাপত্তা দিয়েছিল। কিন্তু কালে কালে এই সমস্ত হাফসিরাই বাংলার সুলতানদের জন্য কাল হয়ে দাঁড়ায়। রুকনউদ্দিন বারবাক শাহর পরবর্তী বংশধর ফতেহ শাহ, যিনি হাফসিদের হাতেই নিহত হয়েছিলেন। কারণ ফতেহ শাহ যখন ক্ষমতা গ্রহণ করেন তখন হাফসিরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরগুলি দখলে নিয়েছে, তারা প্রত্যেকটা সেক্টর নিয়ন্ত্রণ করেন। তারাও চান নাই যে ফতেহ শাহ ক্ষমতায় আসুক, কিন্তু সুলতান হয়েছেন ফতেহ শাহ। সুলতান হয়েই তিনি হাফসিদের ক্ষমতার রাশ টেনে ধরতে গিয়েছিলেন এবং টেনে ধরতে গিয়েই তিনি হাফসিদের বিরাট ভাজন হয়ে গেছেন, রাজপ্রাসাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা। একজন খোজা হাফসি, তার নাম শাহজাদা বরবাক, তিনি সুলতান ফতেহ শাহর প্রধান প্রতিদ্বন্দ্বী। তলে তলে তিনি এমনভাবে হাফসিদেরকে তৈরি করেছেন যে সুলতানকে কোনোভাবে সরাই দিতে হবে। এবং এক সন্ধ্যায় হাফসিরা বিদ্রোহ করলেন এবং বিদ্রোহ করে সুলতানকে সরিয়ে দিয়ে নিহত করে শাহজাদা বরবাক নামক এই খোজা হাফসি তিনি বাংলার সিংহাসনে বসলেন। সিংহাসনে বসে তিনি বাংলার সুলতান হিসেবে দেশ শাসন করা শুরু করলেন। শাহজাদা বারবাক খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেননি, যেহেতু তিনি খোজা ছিলেন। তিনি সাধারণ মানুষের মধ্যে কিংবা রাজধানীর উচ্চবিত্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেইভাবে পাননি। তিনি 3 মাস কিংবা 6 মাসের মতো মাত্র ক্ষমতায় ছিলেন। সেই সময়ের ভিতরেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী আরেকজন দাঁড়িয়ে পড়েন, তিনিও হাফসি, তার নাম মালিক আন্দিল। আন্দিল নামক এই লোকটি সামরিক বাহিনীর উচ্চ পদে ছিলেন, মালিক পদে ছিলেন, অর্থাৎ তিনি অনেক সিনিয়র সামরিক কর্মকর্তা ছিলেন। এই আন্দিল শাহজাদা বারবাক সুলতানের প্রধান প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যান এবং তিনি মালিক আন্দিল একসময় ক্ষমতা গ্রহণ করে ফেলেন। তিনিও একজন হাফসি, তবে তিনি খোঁজা ছিলেন না, তিনি হাফসি ছিলেন কিন্তু তার পরিবার ছিল। ও যে আমরা আগেই বলেছি সকল হাফসিরাই কিন্তু খোঁজা ছিল না, কেউ সামরিক বাহিনীর সদস্য হিসেবে এসেছেন, কেউ ব্যবসায়ী হিসেবে এসেছেন, কেউ শিক্ষক হিসেবে এসেছেন। মালিক আন্দিল এরকম একজন ব্যক্তি ছিলেন। মালিক আন্দিল সুলতান হিসেবে নাম গ্রহণ করেন সাইফউদ্দিন ফিরোজ শাহ। শিলালিপিতে তার নাম পাওয়া যায় আবুল মুজাফফর সাইফউদ্দিন ফিরোজ শাহ। তিনি একজন যোগ্যতম শাসক হিসেবেই তার দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি 3 বছরের মতো ক্ষমতায় ছিলেন। এই 3 বছরের ভিতরে তিনি অনেক সমাজসেবামূলক ভালো ভালো কাজ তিনি করতে পেরেছিলেন। তার শিলালিপিগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি বাংলাদেশের দিনাজপুরের বিরল এলাকায় একটি মসজিদ তৈরি করেছিলেন, তিনি মালদহে একটি মসজিদ তৈরি করেছিলেন, বাংলাদেশের শেরপুর জেলায় একটা দুর্গের গেট তিনি উদ্বোধন করেছিলেন বলে শিলালিপিতে দেখা যায়। তাছাড়া পাণ্ডুয়ার বিখ্যাত একটি মসজিদ এবং একটি মিনার তিনি তৈরি করেছিলেন। এই মিনারটিকে ফিরোজ মিনার বলা হয়। এখনও এই মিনারটি টিকে আছে,
যদিও তার পাশের এই মসজিদটি আর এখন টিকে নেই। এরপরে সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাসিরুদ্দিন মাহমুদ, যিনি মাত্র 1 বছরের মতো সুলতান হিসেবে ক্ষমতায় থাকতে পেরেছিলেন, কেননা তাকে ভর করেছিল আর এক হাবশি। নাসিরুদ্দিন মাহমুদ সুলতান হিসেবে ক্ষমতায় থাকলেও ক্ষমতার চাবিকাঠি ছিল হাবাস খান নামক একজন হাবশির কাছে। এই হাবাস খান ওনার গৃহশিক্ষক ছিলেন এবং সেই সূত্রে সুলতানের ওপর তিনি ভারী রকমের প্রভাব বিস্তার করেছিলেন, যার কারণে তিনিও সফল হননি, তাকে একসময় আমির ওমরারা সরিয়ে দিয়ে ক্ষমতায় বসান ফিরোজ শাহর একজন ছেলে যার নাম মুজাফফর শাহ। এই মুজাফফর শাহকে সুলতান হিসাবে ক্ষমতায় বসান, যিনিও একজন হাবশি। মুজাফফর শাহ ক্ষমতায় বসেন শামসুদ্দিন মুজাফফর শাহ নামে। তিনি 3 বছরের মতো সময়ে ক্ষমতায় ছিলেন। এই হাবশি শামসুদ্দিন মুজাফফর শাহ, যিনি বিহারের ভাগলপুরে একটি মসজিদ তৈরি করেছিলেন এবং যিনি বর্ধমানে মসজিদ তৈরি করেছিলেন, পান্ডুয়ায় শায়খ নূর কুতুবুল আলমের যে মাজার খানকা, এটি মেরামত করে দিয়েছিলেন সুলতান মুজাফফর শাহ এবং তিনি গৌড়ে একটি মসজিদও তৈরি করেছিলেন। এই 4 জন হাবশি সুলতান বাংলাদেশে দায়িত্ব পালন করেছিলেন সুলতান হিসাবে, কিন্তু মুজাফফর শাহের শাসনামলে হাবশিদের বিরুদ্ধে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। বিশেষ করে আমির ওমরারা, আশরাফ পরিবারের লোকগুলি, তারা সবাই হাবশিদের বিরুদ্ধে একাট্টা হয়ে যায় এবং এর নেতৃত্ব দেয় স্থানীয় পাইকরা, যারা স্থানীয় মানুষ যারা সেনাবাহিনীতে ছিল তারাও হাবশিদের শাসন আর চায় না, যার কারণে রাজধানীতে একটি বিদ্রোহ হয় এবং দীর্ঘদিন রাজপ্রাসাদ ঘিরে রাখে সবাই। সবার একটাই দাবি, হাবশির শাসন আমরা মানি না। এই বিদ্রোহ চলতে থাকে। বিদ্রোহের ভিতর থেকে সমর্থন দিয়েছিলেন এই সুলতান মুজাফফরেরই উজির আলাউদ্দিন হোসেন শাহ। তিনি কিন্তু সুলতানেরই উজির, কিন্তু তিনি বিদ্রোহীদের সমর্থন করেছিলেন। বিদ্রোহীরা যখন প্রাসাদ ঘিরে রেখে সুলতানকে সরানোর জন্য বিদ্রোহ করতেছিল, তখন আলাউদ্দিন হোসেন শাহ সুলতানকে উজির হিসেবে কিন্তু পরামর্শ দিয়েছিলেন। সময় বিদ্রোহীরা রাজপ্রাসাদ দখল করে নেওয়ার উপক্রম হয়ে গেলে পরবর্তীতে সুলতানকে সরিয়ে দেওয়া হয় এবং বিদ্রোহীদের সমর্থন নিয়ে সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুলতান মুজাফফর শাহের মন্ত্রী আলাউদ্দিন হোসেন শাহ। এই হলো হাবশিদের শাসন, যারা 1487 সাল থেকে 1493 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর সুলতান হিসেবে বাংলা শাসন করেছেন। তাদের শাসনামল সংক্ষিপ্ত হলেও বাংলার রাজনীতিতে একটি ব্যতিক্রমধর্মী সংযোজন ছিল এই হাবশিদের শাসন। তারা সুদূর আফ্রিকা থেকে এসেছিলেন দাস হিসাবে কিংবা চাকরির জন্য কিংবা সৈনিক হিসাবে, কিন্তু তারা সুলতানও হয়ে গিয়েছিলেন। কিন্তু সুলতান হিসাবে তারা একেবারে খারাপ করেছেন তাও কিন্তু না, কারণ তাদের সময় বাংলাদেশের কোনো রাজ্য, বাংলাদেশের কোনো এলাকা কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় শাসন তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। প্রিয় দর্শক, এই হলো হাবশিদের শাসন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমরা আগামী পর্বে আলোচনা করব হাবশিদের পরে বাংলা শাসন করা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।